गुड मॉर्निंग फ्रेंड्स, टाइम पास विथ मी चैनल तुम्हारे सबा के अनेक अनेक स्वागत जानिए आज के आो एक ब्लग नहीं चले आसलम। तो बंधुरा तुम्हारा केमन आचो? आशा करी खूब भलो आचो। तो चलो रोज दिन मत एक ही काज शुरू कर लम। आबार रान्नाघर के शुरू एदि देखो आलू केटे निच्छी, प्याज केटे निब, एखन आलू भाजा हबे और एकटूखानी आलू काटब कि बोल तो पर भात भाजबो, बासी भात आछे कालकेर। तो एखन रुटी बनाब, ওজন হচ্ছে আলু আলু ভাজা রুটি। আর এদিকে তোমাদের দাদা ভাই নারকেলটাকে ফাটিয়ে দিয়ে যাচ্ছে, একবারে কেটে কুটে রেডি করে দিয়ে যাবে, পরে যাই মানে বড়া ভাজবো আজকে। তো চলো এদিকে চাও বসিয়ে দিলাম, তোমাদের দাদা ভাই চা দিয়ে রুটি দিয়ে খাবে আর রুটি ভেজে দিব, ডিমের অমলেট করে দিব, ওগুলো নিয়ে যাবে। এখন এই যে আলু ভাজাটা বসাবো, পেঁয়াজটাকে একটু ভেজে নেই। এদিকে দেখো তোমাদের দাদা ভাই কি সুন্দর করে চাকচাক করে নারকেলগুলোকে কাটছে, বলে কি নারকেলটা এত ভালো মিষ্টি বলে খুব খেলো একটু কাঁচা কাঁচা। এদিকে দেখো আমার চাও হয়ে গেছে, আলু ভাজাটা এখন ভালো করে ভেজে নিব লাল লাল করে। আর মানে কি বলতো, ভাতটা যে ভাজবো না ওটাকে মানে সুন্দর একদম ঘি, তারপরে হচ্ছে একটু গরম মশলা, একটু ধনে পাতা, পেঁয়াজ, আলু সব কিছু দিয়ে ডিম দিয়ে ভাতটাকে ভাজবো। তো এদিকে দেখো রুটি ভাজা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম। আর কালকে রাত্রিবেলা চাল কুমড়ার ঘণ্ট আছে, ওটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি চাও খেয়ে নিচ্ছি সাথে সাথে, যেহেতু চাটা হয়েই গেলো একসাথে। দেখো এদিকে আমার ভাত ভাজা হয়ে গেছে, একটু আলু ভাজা রেখে দিলাম আমাদের জন্য। এদিকে পরে রান্না বসাবো, দেখি কি রান্না করি আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর এখনই ভগবানের ইচ্ছা বৃষ্টিটা নামাতে হলো। তো যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য দাঁড়িয়ে আছে এখন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা ভাত ভাজা করলাম আর হচ্ছে মানে ডিম দিয়ে আলু দিয়ে ভাত ভাজা করলাম। বৃষ্টি আসছে বন্ধ কাজ, আর হচ্ছে ইসে করলাম, রুটি বানাইলাম, চা বানাইলাম, কালকের ওই যে চাল কুমড়ার ঘন্ট ছিল ওটা দিয়ে চা দিয়ে রুটি দিয়ে খেলো। ধর্মতলা চলো, জুয়েল হচ্ছে এইমাত্র প্রাইভেট থেকে আসলো, এখন ও খাওয়া দাওয়া করবে। রিয়ান্স বাবু এই যে উঠছে বোধ হয়, ডাকতেছে আমাকে। না আবার ঘুমিয়ে পড়ছে, একবার ডাকে আবার ঘুমিয়ে পড়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি হচ্ছে তোমাদের দাদা ভাই নারকেল টারকেল কেটে দিয়ে গেল, এখন একটু চাল ভিজাবো, এত চাল তো কিভাবে বানাবো দেখতে থাকো ভিডিওটা। হাই রে বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আচ্ছা আকাশের অবস্থা কে বলে মুন্নাদা বলে। তো বন্ধুরা চলো, তোমাদের দাদা ভাই তো বৃষ্টির মধ্যেই চলে গেলো, রেনকোট পরে গেছে। এদিকে আমি যে ভাত ডাল বসিয়ে দিলাম, মসুর ডাল করবো, আর হচ্ছে যে ভাত বসিয়েছি আর একটুখানি আলু ভাজা রেখে দিয়েছি বুঝছো। আর তোমাদের দাদা ভাই তো নিয়ে গেলো রুটি ডিমের অমলেট দিয়ে আলু ভাজা দিয়ে, আর সে রুটি খেয়েও গেছে নিয়েও গেছে। আর জুয়েল হচ্ছে ভাত খেলো ভাজা ভাত, আমিও খেলাম একটু ভাজা ভাত, ডিমগুলো খালি উপর থেকে বেছে বেছে দিয়ে দিছি। আর এই যে দেখো রেহানকে দিলাম একটু টক দই, ও টক দই খাবে দেখছে ফ্রিজে, এই দেখো দেখছে রেহান টক দই খাও খাও পড়ে গেছে, থাক ওটা উঠে খেতে হবে না, তুমি এমনি খাও। চলো আমার বিছানা গুছানো হয়ে গেছে দুই ঘরেরই, জুয়েল হচ্ছে পড়তে বসছে। আর দেখো ঘরের কি অবস্থা, রেহান্স মিক্সচার মেশিন টেশিন নিয়ে একা গেল, এখানে বকা দিলাম একটুখানি তাই কান্নাকাটি শুরু হচ্ছে। এই দেখো বাসন আসছে কতগুলো মাছবে ওগুলো, এখন আর কিছু করবো না কি বলতো, ডাল আর আলু ভাজা দিয়ে দুপুরটা খাবো, আর হচ্ছে দেখা যাবে আবার রাতের বেলা কি করি না করি। আর এই যে তোমাদের দাদা ভাই দেখো নারকেলগুলোকে সুন্দর করে ছুলে দিয়ে গেছে, আমি এই আতর চাল ভিজিয়ে রাখছি। আর ফ্রিজে আছে কাঁঠাল, ওটাকে পরে সব মেখে টেখে রেখে দিব, দিনের বেলা সব রেডি করে রাখবো, রাত্রেবেলা বসে বসে আরামে ভাজবো। চলো এখনো স্নান পূজা কিচ্ছু হয় না, জামা কাপড় ধোয়া বাকি আছে, তো আমি হলো যে আগে রান্নাটা করে যাই, তাহলে রিয়ানসের খিদে পেলে একটু খেতে পারবে মসুর ডাল দিয়ে। চলো যাই কাজগুলো সেরে নেই। দেখো বন্ধুরা এদিকে হচ্ছে এখন রিয়ানসকে হচ্ছে স্নান করে নিয়ে আসলাম, আমার মোটামুটি ঘরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করিয়ে ওকে তারপর একটু কিছু খাওয়াবো দুপুরের খাওয়া দাওয়া। এখন বাজে হচ্ছে মনে করো পৌনে একটার মতো, তো ওকে স্নান করিয়ে এখন নিয়ে আসে তেল টেল মাখিয়ে দিলাম, তো ওকে একটু খাওয়া দাওয়া একটু মানে কি বলতো ঘুম পড়ানোর চেষ্টা করবো, হয়তো এখন ঘুমাবে না কারণ কি একটু উঠছে ও লেট করে আজকে। তো
তো এদিকে এখন ওকে টিপ পরিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার ওই যে মানে চালের গুঁড়ো করতে হবে, তারপরে মনে করো কাঁঠালটাকে রেডি করতে হবে ঘুষে ঘুষে। সব রেডি টেডি করে তারপর আমি যাবো স্নান করতে। আর কি বলতো, রেডি করে রাখলে রাখলে না বেশ ভালো হয়। এদিকে রিয়াংশ পুরো হাসাহাসি করতেছে, টিপটা হয়ে গেছে বেঁকা, পরে আবার মুছে পরিষ্কার করে আবার টিপটা পরালাম, এত দুষ্টামি করে না। তো দেখো এদিকে সব নিয়ে আসছি, রিয়াংশ কিন্তু এখনও ঘুমাসেনি। তো দেখলাম যে না, ও যেহেতু ঘুমাবে না তাহলে আমার বসে থেকে কাজ নেই, আমি আমার কাজগুলো সেরে নিই। এদিকে ময়দাটাকে চেলে নিচ্ছি ভালো করে। আর ভুল করছি কি বলতো, গামলার মধ্যে না চেলে ওই ঝুড়িটার মধ্যে আবার ময়দাটাকে চালছি, কীরকম পাগলের মতো কাজ করছি দেখো। তো এদিকে কাঁঠালটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম, সবগুলো কাঁঠাল দিব না, অল্প একটু রেখে দিলাম আবার। তো দেখো এটার মধ্যে কী বলতো, তাহলে ছাবড়াটা বের হবে না, মানে ছাবড়াটা উপরে থেকে যাবে, রসটা খালি বেরিয়ে যাবে। তো এদিকে নারকেল করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি, আর সাথে দিয়ে দিব এই যে সুজি, একটু ময়দা, একটু আটা দিব, দিয়ে চালের গুঁড়ো পেস্ট করে নিলাম, একটু মৌরি দিব, একটু ঘি দিব, বুঝছো তো। ঘিটা এখন আনিনি, রান্নাঘরে আছে। এই সুজিটাকে কেটে নিই, অল্পই দিব সুজি। তোমরা একবার এভাবে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে, বড়াটা মুচমুচে হবে আর ভিতরে একদম সফট আর ফুলে খুব সুন্দর বড়াগুলা। আর চিনিটা কী বলতো, কাঁঠাল মিষ্টি হলে একটু বেশি মানে কম দিবে, আর যদি কম মিষ্টি থাকে তাহলে একটু চিনিটা একটু বেশি দিতে হবে, আমাদের কাঁঠালটা মিষ্টিটা একটু কমই ছিল। আর নারকেলগুলো এরকম টুকরো করে দিলে না বড়াটা খুব ভালো লাগে খেতে, মানে দাঁতের গোড়ায় পরে যখন খুব স্বাদ লাগে। আর যতভাবে এইভাবে ফেটাবে ততই বড়াটা ভালো হবে। তো আমি মানে অনেকক্ষণ আগে থেকে মেখে রাখছি, কারণ কি বলতো, যত ফুলবে জিনিসটা ততই ভালো হবে। তো চলো মেখে টেকে আমি যাব এখন হচ্ছে স্নান করতে। এই যে এখন ঘি দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিব, আর একটু বেকিং পাউডার দিয়ে দিব। ওই দেখো রিয়াংশ, ওকে বললাম কি কাঁঠাল খাবা, বলে না, একটুখানি মুখে দিল বলে কি মিষ্টি, এরকম বলে। আর দিকে এখন হচ্ছে জুয়েল বলো, মা তাহলে আমি পুজোটা দিয়ে দিই স্নান করে, আমি যে দিয়ে তাহলে ভালোই হবে, তাহলে আমি মাথায় একটু শ্যাম্পুও করবো, মাথায় তেল দিয়েছি তো। তো এখন যাব শ্যাম্পু করতে, স্নান করে আসবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। জুয়েলের ভাতটা এখন বেড়ে রাখবো, কারণ কি ও পুজো দিয়ে খাবে দেবে, তারপর আবার যাবে প্র্যাকটিসে। এখন কতগুলো বাসন হলো এগুলো সব মেজে ঘষে তারপরে যাবো স্নান করতে। একটু জল দিব, পরে যদি লাগে আবার যখন বানাবো তখন দেখা যাবে তাহলে জলটা কতটা লাগবে না লাগবে। একটু লবণও দিয়ে দিলাম সাথে। তো বন্ধুরা চলো, সব কাজকর্ম সেরে একবারে স্নান করে চলে আসলাম, মাথাটা একটু শ্যাম্পু করলাম সকালবেলায়, আজকে স্নান করানোর আগে আমি একটু মাথায় তেল দিলাম আজকে, যে চুলগুলো না কিরকম ড্রাই ড্রাই হয়ে গেছে, বুঝছো। দেখলাম চিনা একটু তেল দিয়ে তারপর শ্যাম্পু করি, যাই হোক শ্যাম্পু ট্যাম্পু করে এখন চলে আসলাম। আর জুয়েল হচ্ছে আজকে জুয়েল পুজোটা দিয়ে গেলো, বলে মা তাহলে তুমি স্নান করো, যাও আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো পুজো পুজো দিয়ে উঠে ও খাওয়া দাওয়া করে এইমাত্র গেলো প্র্যাকটিসে, এখন আমি খাওয়া দাওয়া করবো। আর তার আগে দেখো, এই দেখো বাসন মাখছি কিন্তু গুছানো হয়নি এখনো, এই যে সব গুলিয়ে রাখছি কাঁঠালের বড়ার জন্য, শুধু এটার মধ্যে এখন একটু দুধ দেওয়া বাকি আছে। তো লিকুইড দুধ তো নাই, পাউডার দুধ আছে, সেটাই দিয়ে দিবো। টমেটো দিতে গিয়ে কি বলতো ভুলে গেছি, এই যে পাউডার দুধ। আর এগুলো যে এক প্যাকেট হলুদ নিয়ে আসছে, কালকে রাত্রেবেলায় আনতে গেছে, দোকানে রেখে চলে আসছে, তারপরে আবার দাদা গেলো দোকান থেকে গিয়ে নিয়ে আসলো আমাদের দাদা ভাই। আর চলো, এই যে আমি ডাল বানিয়েছি, ইসের ডাল, টমেটো দিয়ে ডাল করেছি, আলু ভাজা আছে। জুয়েলের তো খাওয়া দাওয়া করে চলে গেলো, আমি এখন খাবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, তারপরে হচ্ছে মনে করো বড়াটা বিকালবেলা থেকে শুরু করবো ভাজা। কারণ কি বলতো, এটা অনেকক্ষণ সময় লাগে তো ভাজতে, এবার রাত্রে ভাবছি রাত্রে ভাজবো কিন্তু অনেক রাত্রি হয়ে যায় পরে আস্তে আস্তে, রান্না থাকে এই থাকে ওই থাকে ঝামেলা। আর যতক্ষণ এটা ভিজে ভিজবে তত ভালো বড়াটা ফুলবে ভালো। চলো এখন শুধু এটা আমাদের গুঁড়ো দুধটা মিলাইলেই কমপ্লিট। এখন একটু আমি খাওয়া দাওয়া করে রেস্ট করি, চলো বন্ধুরা তাহলে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো। আর এদিকে বাসন টাসন কতগুলো মেজে, যেগুলো কাঁঠালের ওগুলো যে বানাইলাম রেডি করছি, ওগুলো সব বাসন ওখানটা জড়া দিয়ে আছে, ধুয়েটুয়ে জামা কাপড় আছে বাইরে শুকা, রৌদ্র আসছে যেহেতু এখনও। আমাদের বাড়িতে রৌদ্রটা খুব কম থাকে, মানে কী বলতো, তাও তো এখন আম গাছটা কাটাতে এখন অনেকটা রৌদ্র পাওয়া যায়, আগে রৌদ্রই ছিল না বাড়িতে এরকম। আর আজকে রৌদ্র উঠলো তো কত বেলা করে, বৃষ্টি হলো না সকালবেলার থেকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি একটু খাওয়াটা খেয়ে একটু রিয়ার সাথে অল্প একটু রেস্ট করি, বেচারাকে একটু মশারিটা টানিয়ে দেবো।
তো চলো গুড ইভিনিং फ्रेंड्स। তো চলো এই যে এখন জুয়েল আসলো প্র্যাকটিস থেকে, আমি এখন যাব কটা বড়া ভাজি, দেখি গরম গরম যদি খেয়ে যায়। আবার স্নান করবে, এখনো আবার প্রাইভেটে যাবে। চলো অনেকক্ষণ রেস্ট করলাম, এখন ভাজা যাক। বাসনগুলো গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা দেখো এই যে চলে আসলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেলটা গরম হোক। এদিকে এখন দুধের প্যাকেটটা ঢেলে দিলাম, দুই প্যাকেট দিব না, এক প্যাকেটই দিব। এখন দেখি কতটা কি লাগে, জল লাগবে কি না, মনে হয় লাগবে না। তো চলো তেলটা এখন গরম হয়ে গেলে এখন দিয়ে দিব। তো আমি আর ভাবলাম কি এটা কি যে একটা পড়ছে, দেখি মৌরিরই একটা দানা, আমি আরও ভয় পাইছি যে পোকা টোকা নাকি। তো চলো এখন এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম দুধটাকে, এখন বড়াগুলো ছেড়ে দিব। আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ঘরে তো মোটামুটি সবাই ভালোবাসে কাঁঠালের বড়া, যে কোনো বড়াই বলো আমাদের ঘরে সবাই ভালোবাসে। ওই জন্য দেখো মাঝে মধ্যে এটা ওটা বানানোর চেষ্টা করি, যেহেতু সবাই ভালোবাসে তার দেখো একটু তাদের সম্মানটাও রাখতে হয়, তাই না, নিজেও খাই। তো বন্ধুরা দেখো এই যে আমার এক খোলা হয়ে গেছে, এখন এই যে আরেকবার দিয়ে দিলাম। এগুলো হতে তো অনেক সময় লাগে সত্যি কথা, আর তো পিঁপড়ে কালো পিঁপড়া বারবার একটু আসতেছে আর আমি ভাগাচ্ছি না এরকম। তো চলো জুয়েলকে দিয়ে দিই, ও খাবে বললো। এখন যে স্নান করে আসলো, এখন একটু বই নিয়ে বসলো, পড়াগুলো একটু দেখে নিচ্ছে, আবার যাবে এখন। গরম বাবা, ওকে বললাম যে তুই বলবি আগে খেয়ে দে কেমন হয়েছে। চলো দিয়ে দিই ভাগ নে, গরম কিন্তু দেখিস গরম। মিষ্টি ঠিক আছে, অবশ্য গরমটা এখন বোঝা যাবে না, ঠান্ডা হলে বোঝা যাবে ভালো করে, ঠিক আছে না। চলো বন্ধুরা আমি এগুলো বানিয়ে নেই, অনেকটা টাইম লাগবে এগুলো, কারণ গ্যাসটা কমে কমে ভাজতে হয়। তো আর তোমরাও কমেন্টে বলো যে কীরকম হলো না হলো, আর যদি কোনো বন্ধুর খেতে ইচ্ছে করে তাহলে চলে আসো আমার বাড়িতে শিলিগুড়িতে। তো বন্ধুরা চলো আমার বড় ভাজা কমপ্লিট, আর এইটুকুই লাস্ট আছে। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে, বুঝছো, সবগুলো নরম টুক টুক তোলাই দেখো, বুঝছো, এই দেখো একদম আমি তো এক হাতে ছিঁড়ে ছিঁড়ে দেখাতে পারছি না, এই দেখো দেখেছো সবগুলো বড় কি সুন্দর হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাত্রেবেলা রান্না বাড়া নেই, শুধু একটুখানি ডিমের অমলেট করবো আর অল্প ভাত করবো, ব্যাস আলু সিদ্ধ ভাত, অন্য কিছু আর কিছু করবো না। আমার ঘাড় ব্যথা শুরু হয়েছে, একবারে দাঁড়িয়ে থাকতে থাকতে না রিলিয়াংশ উঠে পড়েছে। এই যে একটা খাই আমি, দারুণ নরম একদম, দেখো নারকেলগুলো গোটা গোটা আসলে মুখের ভিতরে পরে ভালো লাগে। তো কাটা, সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, কাটা।